আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বিগেস্ট ফিল্ম অফ বেঙ্গলি সিনেমা আমাজন অভিযান নিয়ে এমনটাই বলেছে বটে ছবি নির্মাতা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। বলার অনেকগুলো কারণও আছে, কারণগুলো একটু খোলসা করা যাক। প্রথমত, লোকেশন এবং ট্রেলার দুটো দেখেই এটা অন্তত বোঝা গেছে এই ছবি বানাতে যা খরচ হয়েছে তা ইতিপূর্বে বাংলা সিনেমায় হয়নি। প্রমোশন থেকে প্রিমিয়ার সব কিছুতেই দেখা গেছে এক অদ্ভুত অভিনবত্ব। ছবি রিলিজের আগেই তার গ্রাফিক নভেল চলে গেল মানুষের হাতে হাতে। ট্রেলার দেখেই দর্শকের মনে ছবি নিয়ে প্রত্যাশার পারদ চরমে পৌঁছেছিল। রিলিজের আগেই যেই ছবি নিয়ে এমন তুমুল হইচই, মুক্তির মুহূর্তে কোনো চমক থাকবে না তা কি হয়। দেশের 150টি থিয়েটারে মুক্তি পেল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত দেবের আমাজন অভিযান। শুধু তাই নয়, ভারতবর্ষব্যাপী ছড়িয়ে থাকা বাঙালি দর্শকের কথা স্মরণ রেখে ভারতের 30টি শহরে মুক্তি পেল এই ছবি। বাংলা ছবির ক্ষেত্রে যেটা এই প্রথমবার, শুধু তাই নয়, যে 6টি ভাষায় ট্রেলার লঞ্চ হয়েছিল সেই 6টি ভাষাতেই মুক্তি পেল আমাজন অভিযান। শেষ মার্কশিট অবশ্যই দেবেন দর্শক, কিন্তু প্রথম থেকে শেষ অবধি টিম আমাজন যে সব কিছুতেই অভিনবত্বের ছাপ রেখেছে সে কথা স্বীকার করতেই হবে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।